সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় পৃথক বজ্রপাতে 6 কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজার, সিলেট ও নেত্রকোনায় মৃত্যু হয়েছে আরও 4 কৃষকের। সকাল 10টা থেকে বেলা 11টার মধ্যে হাওরে ধান কাটার সময় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকেই বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ ছিল। হাওরে পাকা ধান থাকায় সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে ওঠেন। পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানান, সকাল 10টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে বজ্র বৃষ্টি শুরু হলে বজ্রপাতে 3 উপজেলার হাওরে থাকা ওই কৃষকদের মৃত্যু হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে 2 যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের গিরীন্দ্র শব্দকরের ছেলে সম শব্দকর সকাল 10টার দিকে মাঠে গরু আনতে যান। তখন বজ্রপাতে গরুসহ তার মৃত্যু হয়। এদিকে শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার রিয়াজউদ্দিন হাইল হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিলেটের দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে বজ্রপাতে মহিলাসহ 2 জন নিহত হয়েছেন। দুপুরে জমিতে ধান কাটার সময় বালাগঞ্জ উপজেলার দাওয়ানবাজার মোহাম্মদপুর গ্রামের আনসার আলী বজ্রপাতে মারা যান। এদিকে বজ্রপাতে দক্ষিণ সুরমার জালালপুরে বাড়ির সামনে এক নারী মারা যান। নেত্রকোনার দুর্গাপুরে জমির ধান কাটার সময় বজ্রপাতে রকিবুল হাসান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরেক কৃষক গুরুতর আহত হন। সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউশান গ্রামে এই দুর্ঘটনা ঘটে।